শ্রোতা দর্শক দেখছেন পূর্ণবোবা নদী। আমরা এই নদীর তীর ঘেঁষে চলছি হায়দারবাই সঙ্গে গরু কিনতে। হায়দারবাই দেখছেন বসে রয়েছেন অটোর মধ্যে। আজ শনিবার, আজকে কারোল হাট ছিল, তো এই লকডাউনের কারণে হাটটি বন্ধ হয়ে গেছে, আজকে হবে না। সেই প্রেক্ষিতে আমরা গ্রামের বিভিন্ন বাড়িতে বাড়িতে যাচ্ছি গরু কিনতে। তো হায়দার ভাই, কোথায় চলেছি আজকে আমরা? মাঝা ডাঙ্গা, এটা তো দিনাজপুর শহরের ঠিক পাশের একটি গ্রাম, এক নম্বর ওয়ার্ডের পাশের একটি গ্রাম, মানে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পাশের একটি গ্রাম। আমরা সেই গ্রামে যাচ্ছি গরু কিনতে। মানে আপনি কি খবর পেয়েছেন সেখানে গরু আছে? সেজন্যই আমরা যাচ্ছি। তাহলে চলুন দর্শক, আমরা হায়দ্রাবাদের সঙ্গে ঘুরে আসি দিনাজপুর জেলার শহরের ঠিক পাশের গ্রাম মাঝাডাঙ্গা থেকে। দর্শক, আমরা চলেছি হায়দ্রাবাদের সঙ্গে, দেখছেন এটি হচ্ছে বাঙ্গি বেচা ব্রিজ। আমরা এই ব্রিজ পার হয়ে সামনের দিকে আরো এগিয়ে যাব। দর্শক, আমরা চলে এসেছি মাঝাডাঙ্গায়। এই যে দেখছেন হায়দ্রাবাদ একটি গরু দেখছেন। আমরা একটু তথ্যটা নেব হায়দ্রাবাদের কাছ থেকে। আমরা এর আগেও এই জায়গায় এসেছি, বেশ কয়েকবারই এসেছি। আপনারাও জানেন যে লকডাউনের মাঝে বা বিভিন্ন হাট বাজার বন্ধ হয়ে গেলে হায়দ্রাবাদ মূলত মাঝাডাঙ্গায় এসেই গরু কেনেন। আর এখানে একটি তথ্য দিয়ে রাখি যে এই গ্রামের ম্যাক্সিমাম লোকই হচ্ছে গরুর ব্যবসায়ী। আর দিনাজপুরের প্রতিটি বাড়িতে এরকম চারটি পাঁচটি করে গরু থাকে। এই যে দেখছেন গরুটিকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং হায়দ্রাবাদ মোবাইলে দাম নির্ধারণ করছেন। ছোট গরু না, ছোট ছোট বাছি যাবে, ছোট বাছি না। কত চাইছেন এটা? ৪৭ চাইছে। হায়দ্রাবাদ তো বললো ৪০, এত কম বললে হবে না? দর্শক দেখছি আমরা, এটির দাম বলেছে হায়দ্রাবাদ ৪০। আর চাইছে কত হায়দ্রাবাদ? ৪১। ৪১ বললেন? এখানে আমরা একটি ষাঁড় গরু দেখছি। দর্শক, আমরা আরেকটি জায়গায় যাই, যে বাড়িতে আরেকটি আছে, আমরা ওটা দেখে এসে তারপরে আমরা দরদাম করব। আমরা এখন আরেকটি বাসায় ঢুকছি, দেখছেন দর্শক, গরুটিকে বের করা হচ্ছে। এটি একটি ষাঁড় গরু। চামটি দাঁত, চামটি দাঁত, চার দাঁত,
আবার ভিতরে ঢুকিয়ে রাখা হলো গরুটিকে। দেখছি কেমন মনে হলো, কতটুকু মাংস হবে? কেমন দাম চাইছে হায়দার ভাই? হায়দার ভাই এখন বলবে 52,000। গরু মালিকের নাম হচ্ছে বালিয়া, বুঝতে পারছেন? না বালিয়া হয়ে যাওয়ার পারমিশন বালা ভাই, তুই নারীকে নারীকে দেখেছ? টিপি মানে 35,000 হবে না? পালাছি মানে 39। অত বড় গরু নিমে বড় ওইটা ওইরকম হলে তো এম আর গরুটা লিয়ে কিনবে ওই জগন্নাথ গরুটা লিয়ে কিনবে আর তুই হাজার ওটাও লিয়ে কিনবে তুই মারবে দেখি লুকিয়ে না হলে ডোঙামন হবে। তুই মশা তো উঠে বসে থাকবো দুমন আনি আবার ব্যবসা জীবন করি না দোকানদারি করবো তুই ওটা বসে থাকিস। যদি ডোঙা মন আসে তোকে 2,000 টাকা বেতন দিন। যেদিন যাব করে মঙ্গলবারে যেদিন যাব করে তোরটা আমার তো ছোট বাচ্চি নাই গাই গাই দুন দুনিয়া নাই দুন দুনিয়া নাই আচ্ছা ওটা কি সাড়ে থালি করতে না দর্শক দেখলেন যে 37,500 টাকায় ষাট গরুটি হায়দার ভাই আজকে কিনে নিলেন। কত দিল? কত
মানে কত পাইলেন এখন বলেন? পাইলাম আমি 2500 2500 মানে 35 বাকি 35 বাকি মানে 37.5 এ বিক্রি 37.5 দর্শক শুনলেন যে 37.5000 টাকায় উনি গরুটি হায়দার ভাইকে বিক্রি করে দিলেন। আচ্ছা যেদিন আসেন ওই দিন দিন কত দিয়ে কিনলেন? আপনিও করে দিলেন। আচ্ছা আচ্ছা, দর্শক শুনলেন যে আমি 37,500 টাকা হায়দার ভাইকে গরুটি করে দিলাম। তো মাংস কতটুকু হবে এখন বলেন? 75 কেজি হবে। মানে এটা কি ঠুমবাদ দিয়ে? দর্শক দেখলেন আপনারা, আমরা হায়দার ভাইকে বললাম আমি যে 37,500 টাকায় ষাট গরুটি কেনার জন্য, কিন্তু হায়দার ভাই কিনলেন না। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক আসসালামু আলাইকুম শুভকামনা। হ্যাঁ খালা বলেন। ইয়া আল্লাহ, আমি তো বাইরে আসিবেন।